আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি তো গরুর চাপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো গরুর চাপ তৈরি করতে কী কী লাগছে তা আপনাদের সাথে শেয়ার করি আর অনেকেই বলেন গরুর চাপটা বাসায় তৈরি তৈরি করলে রেস্টুরেন্টের মতো হয় না তো পারফেক্ট রেস্টুরেন্টের মতো হতে হলে কী কী মশলা ব্যবহার করতে হবে তা আপনার সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই গরুর মাংসটাকে এভাবে পাতলা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন তারপর এটাকে কিন্তু পাটাও ছেঁচতে পারেন বা আপনারা অনেক সময় হাতুড়ি জাতীয় একটা মাংস ছেঁচার জন্য কিনতে পাওয়া যায় ওগুলোও কিনে নিতে পারেন তো আমি পাটা দিয়ে ছেঁচে নিব তো ছেঁচে নেওয়ার পরে কেমন হয়েছে তাও দেখাবো আর এই যে মশলাটা এই মশলাটা কিন্তু একদম পারফেক্ট এই মশলাটা একটাও কিন্তু মিস দেওয়া যাবে না তাহলে কিন্তু এই গরুর চাপটা একদম হোটেলের মতো আসবে না তো আমি নামগুলো এক এক করে বলে দিচ্ছি এখানে লাগছে মেথি রাঁধুনি পিপলু পোস্তদানা লং সাদা গোলমরিচ দারচিনি কালো জিরা কালো গোলমরিচ জয়ফল জিরা জৈন জৈত্রী লাগছে স্টারেস মশলা কালো এলাচ শুকনো মরিচ তেজপাতা লাগছে কাবাব চিলি আর সাদা এলাচ এই উপকরণগুলো কিন্তু একদম নিতেই হবে যদি একটি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু পারফেক্ট ঘেরানটা আসবে না তো এই যে মশলাটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এটাকে কিন্তু আমি মৃদু আছে টেলে তারপরে কিন্তু পাটায় পিষে নিব আপনি ইচ্ছা করলে বিলিন্টারাও কিন্তু বিলিন করে নিতে পারেন তো যে যেভাবে পারেন করতে পারেন এটা কোনো এটা অপশনাল আপনারা পাটাও করতে পারেন বিলিনটাও করতে পারেন তো এই যে দেখা যাচ্ছে মশলাটা কিন্তু পাটা পিসার পরে আমার এই রকম হয়েছে তো এই যে মাংসটা কিন্তু ছেঁচার পরে কী রকম হয়েছে আপনাদেরকে দেখাই তো এই যে একদম ছেঁচার পরে এই যে এরকম হয়েছে এভাবে পাতলা করে কেটে এভাবে ছেঁচে নেবেন তো যেহেতু গরুর মাংস দিয়ে করবো সেহেতু আমার কিন্তু এখানে পেপে এই সেই মশলাটা দেখা যাচ্ছে যে মশলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে পেপেটা বেটে নিয়েছিল চকলাটা আদা রসুন পেস্ট বেসন লাল মরিচের গুঁড়া হলুদ ধনিয়া লবণ আর এখানে আমি একটু লেবুর রসুন নিয়েছি আর ভিনেগারও নিয়েছি আর সয়া সস টমেটো সস আর সরিষার তেল তো এইগুলো দিয়ে কিন্তু আমি পুরো মাংসটাকে একদম মেরিনেট করে রেখে দেব তো প্রথমে আমি কিন্তু মাংসটা দিব না প্রথমে আমি এক এক করে পরিমাণ মতো মশলাটা দিব তো মশলাগুলো সম্পূর্ণ একসাথে কিন্তু আমি মেখে নিব। যদি মাংসের সাথে মশলাগুলো মেখে তারপরে মাখি দেখা যাবে একটা পিচের সাথে বেশি মশলা লেগে গেছে একটা কম তাই আমি সম্পূর্ণ মশলা একসাথে ঢেলে মিক্স করে তারপরে কিন্তু মাংসের সাথে মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমি সব মশলাগুলো একটার ভিতরে নিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু আপনারা বায়াসায় তৈরি করবেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের সারটাই কিন্তু পাবেন কারণ আমি তৈরি করেছি খেয়েছি তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম একদম রেস্টুরেন্টের সারটাই আসবে ঘেরানটাই আসবে তো এখন আমি এটা হাত দিয়ে কিন্তু মাখাবো মাখিয়ে একদম সমস্ত মশলাটাকে একদম মিশিয়ে ফেলবো তো আমি কিন্তু এক এক করে সব মশলাটা দিয়ে দিয়েছি এখন এই যে মাখাচ্ছি সব মশলা একসাথে মাখিয়ে নিব ভালোভাবে তো এইভাবে আপনারা মাখাবেন তো বিওয়ার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দেবেন তাহলেই সর্বপ্রথম আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে আমাকে বলতে পারেন আমি অবশ্যই ট্রাই করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যে সব পারি তা না তারপরেও চেষ্টা করব যেগুলো পারি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে একটি করে পিস নিয়ে নিচ্ছি আর মেখে নিচ্ছি এভাবেই একটা একটা করে আমি মাখবো আর তুলে নিব তো এই যে আমি একটা একটা করে মাছি আর তুলে নিচ্ছি এই চাপের কিন্তু মশলাটাই একদম মানে উপকরণটাই হচ্ছে মশলাটা মশলাটা যদি আপনি একুরেট দিতে পারেন তাহলে চাপটা আপনার হবেই দোকানের মতো তো এই যে আমি এভাবে কিন্তু প্রতিটা পিস কিন্তু মশলার সাথে গড়িয়ে তারপর কিন্তু মেখে রেখে দেবো আমি যে মাখছি তখন কিন্তু সুন্দর একটি ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি মশলার কিন্তু খুবই মজার তো এই যে এভাবেই কিন্তু সবগুলোই আমি মেখে নেব তারপরে এটাকে রেটে রেস্টে রেখে দিব একদম ছয় থেকে সাত ঘন্টা একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টা তো এই ছয় থেকে সাত ঘন্টার মধ্যে কিন্তু এটা একদম মাংসটা একদম সফট হয়ে যাবে যেহেতু আমি পেঁপের চোখলাটা বাটা দিয়েছি তাই মাংসটা কিন্তু একদম সফট হয়ে যাবে ভাজতে কিন্তু একটু টাইম লাগবে না তো ছ থেকে সাত ঘন্টা পর এই যে ফিরে এলাম আমার মাংসটা কিন্তু মেরনেট করা একদম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে আর এটাকে ভাজব আমি সরিষার তেলে কাবাব জাতীয় যে কোনো জিনিস কিন্তু সরিষার তেল দিয়েই ভাজতে হয় ফ্লেভারটা খুব চমৎকার আসে তো তেলটা কিন্তু গরম হলে আমি এক এক করে কিন্তু মাংসগুলো দিয়ে দিব। তো এই যে তেলটা আমার গরম হয়ে আসছে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছি এটা যখন একটু পোড়া পোড়া একটা ভাব চলে আসবে তখনই কিন্তু আমি উঠিয়ে দিব আর এক সাইড যখন একটু কালার ধরে আসবে তখন আমি আরেক সাইড তো যখন এটা খাবেন তখন বুঝতে পারবেন এটা যে কতটা সফট হয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে খুবই ভালো হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার না করে কিন্তু পারলাম না তো জায়গা যেহেতু আছে আমি আরেকটি দেওয়ার চেষ্টা করছি এই যে আমি আরেকটা পিছু কিন্তু দিয়ে দিলাম যখন এটাকে আপনি ভাসবেন আগের চেয়ে কিন্তু একটু সাইজে চেপে যাবে তো এই যে কালার চলে এসেছে আমি কিন্তু উলটিয়ে দিচ্ছি আর খুবই নরম খুবই সফট হয়ে গেছে এভাবে প্রতিটি পিস কিন্তু আমি ভেজে তুলবো আপনারা তো ঘেরানটা পাচ্ছেন না আমি ভাবছি আমি কিন্তু ঘেরানটা পাচ্ছি খুবই সুন্দর একটা ঘেরান একদম রেস্টুরেন্টের যে কোনো অংশে কম না একদম রেস্টুরেন্টের ফ্লেভারটাই কিন্তু আমি পাচ্ছি এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি কি ঠিক বলেছি কি না কারণ আপনাদেরকে একটা জিনিস শিখাবো সেটা আপনারা ট্রাই করে আমাকে না জানালে কিন্তু আমার ভালো লাগবে না আর আমি যে কথাটি বলেছি যে রেস্টুরেন্টের মতোই ঘেরান রেস্টুরেন্টের মতোই খেতে স্বাদ তৈরি না করলে কিন্তু আপনারা বুঝবেন না তাই তো অনুরোধ রইল তৈরি করবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে তো এভাবে কিন্তু আমি এক এক করে সবগুলোই ভেজে তুলে নেব তো আমার রেসিপিটি কেমন হয়েছে জানাবেন তো সার্ভ করার পরে কী রকম দেখা যাচ্ছে তো আমি এই যে সার্ভ করে দেখালাম তো আজ যে পর্যন্তই আরেক দিন আরেকটি বলুক নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সে পর্যন্ত খোদা হাফেজ